আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার আর নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো বাইরে বৃষ্টি পড়তেছে আর আমার দুষ্টু বুড়িটার কাছে হাত পা ঝরাই দিয়ে হাত পা ভিজতেছে, কারণ তার অনেক মন চাইছে সে বৃষ্টিতে ভিজবে। তো আমি তাকে বৃষ্টিতে ভিজতে দেই নাই, সে কারণে সে বারান্দায় টুল নিয়ে হাত পা বের করে দিয়ে ভিজতেছে মনে সুরে, কারণ সে বৃষ্টিটা খুব মানে খুবই পছন্দ করে, বৃষ্টিতে ভিজতে আরও পছন্দ করে। তো যাই হোক, আমার গাছগুলো অবস্থা ভালো না খুব একটা, যাই হোক বৃষ্টি পড়লে খুবই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সে কারণে অনেক অনেক ভালো লাগে। মানে প্রচণ্ড গরম ঢাকাতে আর একটু বৃষ্টি হয়ে মানে খুবই ভালো লাগতেছে। তো খুবই অল্প সময়ের জন্য বৃষ্টি হয়েছে। কি তোমার বৃষ্টিতে ভেজা হয়েছে? কেন হাত পা ভেজা এলো যে বারান্দা থেকে? বৃষ্টি পড়লে তার আর তার বাবার পুরো মাথা খারাপ হয়ে যায়। তো তার বাবা তো আজকে অফিসে, সে বৃষ্টিতে কি এমনি ভিজবে? আমাকে বলতেছে আম্মু তুমি আমাকে সাথে নিয়ে যাও, তুমি দরজার কাছে দাঁড়াই থাকবা, আমি ভিতরে যাই ভিজে তারপর চলে আসবো। তো আমি একটা ধমক দিছি, বৃষ্টিতে ভেজা বন্ধ হয়েছে, কিন্তু সে কি করছে, সে বারান্দায় টুল দিচ্ছে, টুল দিয়ে তো দেখলেনি কিভাবে সে হাত পা ভেজাইলো, তারপরে সে গোসল করে আসলো, সে নিজে নিজের নিজের হাতে ভাত খাবে। তো আজকে চিংড়ি মাছের দো পেঁয়াজি রান্না করছি, তো সেটা দিয়ে আলহামদুলিল্লাহ সে একা একা খাবে, দেখি কেমন পারি। সে কখনো এই মানে ভাত খায় খেতে চায় না একা হাতে, তো এই খাবে আজকে আর একা একা হাতে। তো খাক মাশাল্লাহ, মেয়েটা বড় হয়ে যাচ্ছে, দুই হাত দেয় না বাবা, শুধু ডান হাত। হ্যাঁ ওই হাতটা ইয়ে করো, হ্যাঁ ওইটা ওইটা এই ওই হাতে ইয়ে করে না, ওই হাতটা দিয়ে প্লেটটা ধরে রাখো। আবার মুছে চিচি, নিচে নিচে থাক, প্লেট নিচে থাক, হ্যাঁ হ্যাঁ তুমি খাও। আবার ওটা দিয়ে হাত দেয় না বাবা, বা হাত দিতে হয় না, চিচি পচা হাত, এটা অল্প অল্প মুখে দিবা। তো ভাতটা কিন্তু অবশেষে আমাকেই খাওয়াই দেওয়া লাগবে, শুধু তার দুষ্টামি করা। কি হয়েছে লচ্চ বচ্চ কেন? মুখে দাও হাত, মুখে দাও। তো সে এখনো বিসমিল্লাহ বলে মুখে দিইনি, অল্প একটু মুখে দিছে, এই যে ঝাল লাগতেছে। মুখে দাও মাছ, মুখে দাও তেলের মাছ, মুখে দাও। আচ্ছা তুমি খাও, তুমি ভাত মুখে দাও, হামাম করে খাও। মাশাআল্লাহ, কি ইয়ামি হয়েছে চিংড়ি মাছ, কি মজা হয়নি কেন? ও নো, এত মজা করে রান্না কর, মজা হয়নি তোমার কাছে? সে চিংড়ি মাছটা লাইক করে। ঠিক আছে ভাতটা খেয়ে নাও, পরে দেখা হবে আবার। তো এখন বিকেল বেলা, আসরের আজান পড়ার কিছুক্ষণ আগে 4টা বাজে। তো আমি ওকে এখন বিকেল বেলায় দুধ দিব, দুধের সঙ্গে হরলিক্স দিব, কারণ বিকেল বেলায় ওকে আমি চেষ্টা করি দুধটা দেওয়ার জন্য। তো সে পাশের রুমে খেলতেছে, তাকে দুধ নিয়ে এসে দিলাম। তো দুধ দেখে সে একটু খুশি হয়েছে, কারণ দুপুর বেলায় সে ভাতটা নিচের হাতে তো খেয়নি, আমি তাকে খাওয়াই দেওয়ার চেষ্টা করলেও সে সম্পূর্ণ ভাতটা খায়নি, তার ক্ষুধা লেগে আছে। সে কারণে আর কি দুধটা একটু মানে দেখে খুশি হয়েছে, কারণ সে ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে সে বলবে না, তারপরে সে মানে আর কি করে। যাই হোক, সে দুধটা নিজে নিজে তাকে দিলাম, মাশাআল্লাহ চেষ্টা করবে নিজে নিজে খাওয়ার। ক্লাস পড়ে যাবে কেন? তো বাইরের ওয়েদার, এক সময় বৃষ্টি এক সময় রোদ্দুর, মানে বুঝতে পারি না কি অবস্থা হয়। তো এই অবস্থা, বাইরে এখন রোদ, সেই রোদ আর সেই তেমন গরম, মানে গরমে পুরো অতিষ্ঠ। আর এদিকে দুষ্টু বুড়িতে দুধ খাচ্ছে। তো তার হিজাব দিয়ে চুল বেঁধেছে। তো আরিশা দুধ খাওয়ার পরেই বসছে মেকআপ করতে, কারণ বাচ্চাদের মেকআপ করতে দেওয়াটা ঠিক না, এটা আমি জানি। তো তারপরেও সে যখন খুবই বায়না করে, তো তাকে খুবই সীমিত পরিসরে তাকে মেকআপটা দিয়ে দেওয়ার পরে আমি তাকে তার বেবি সাবান দিয়ে ওইটা মুখটা ওয়াশ করে দিই। এ হলো ব্যাপার, মানে একটা মিনিটও আমি অপেক্ষা করি না, মেকআপ রাখে না আর কি, যখন মানে খুবই বায়না করে। তো আজকে সে অনেক বায়না করছে যে সে মেকআপ করবে। তো এখন বাচ্চা মানুষ বায়না করলে তো দিতেই হয়, নাহলে কান্নাকাটি শুরু করে।
কান্নাকাটি করলে তো ভালো লাগে না। আর মেকআপ বক্সটা ওরই, ওর মামা ওকে গিফট করছিল যখন বিদেশ থেকে আসে মামা তখন, সেই জন্য ওই মেকআপটার আমার কোনো অধিকার নাই, শুধু ওরই অধিকার। তো মেকআপটা ব্যবহার না করে কিছুদিন হয়েছে, তো মেকআপটার 12টা বাজায় দিচ্ছে, সে নাড়াচাড়া করতে করতে অবস্থা খারাপ। তো যাই হোক, সবাইকে আল্লাহ হাফেজ বলো। এই হলো ব্যাপার। তো এরপরে তাকে একটু বাইরে আমি হাঁটতে নিয়ে যাব। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমি ওকে একটু ঘুরতে নিয়ে বেরোইছি, কারণ বিকেলবেলায় সারাদিনই বাসায় বোরিং হয়। তো সেজন্য চেষ্টা করি মাঝে মধ্যে বাইরে বের হওয়া, আবার ছাদে নিয়ে যাওয়া। আজকে তাকে আমি বাইরে বের হয়েছি, তো এইদিকে আমার পাশে আমি যখন ভয়েস দিই তখন আরিশা আমাকে বলতেছে আম্মু আমি একটু ভয়েস দিব, আরিশা একটু ভয়েস দিবে না। আস্তে আস্তে বাড়ি যেতে বেশি, আস্তে বাড়িতে অনেক অনেক জিনিস কিনবো, আম্মুটা মেটাপেট বাটি কিনবে, আমি কেডিয়ে কিনবো, কেডিয়ে কিনি বাসায় ঠিক আছে। রানিসের কাণ্ড, আম্মু অনেক জিনিসপাতি কিনবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিন। আপনারা সাপোর্ট করলে আমি সামনে এগিয়ে যেতে পারবো, আর আপনাদের ভালোবাসা আমার খুব দরকার। তো এই আর কি, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজ আর নয়।